আপনি কি পরিমাণ ইনকাম মোটামুটি? ওই 5-7000 টাকা দিলি। দিলি 5-7000 টাকা। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার দলেশ্বরী নদীর একটি নৌকা ঘাটে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ওই এই পার আর এবং ওই পার মাঝখানে মোটামুটি বেশ দূরত্ব আছে। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে, শুধু লোকই চলাচল করে না, এখানে মোটর সাইকেল থেকে শুরু করে এবং ছোট যানবাহন সেগুলো চলাচল করে। কিন্তু এখানে কী পরিমাণ লোক চলাচল করে আমরা জানবো এখানকার যিনি নৌকা দিয়ে যাদেরকে পারাপার করে, আমরা যাদেরকে বলা হয় নৌকার মাঝি অর্থাৎ গুদারা ঘাট, সেই নৌকার মাঝির সাথে আমরা একটা কথা বলবো। কাকা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মালিক। মালিক সরকার, আপনি এখানে কত বছর ধরে আপনি এই নৌকা ঘাটে নৌকা 10 বছর ধরে পারাপার করে? হ্যাঁ। এখান থেকে কী পরিমাণ লোক চলাচল করে? প্রচুর লোক। প্রচুর লোক, প্রচুর। হ্যাঁ। এবং আপনার একসময় তো নদী শুকিয়ে জায়গা মনে হয়, এর সিজনে নদীটি শুকিয়ে জায়গা। হ্যাঁ। তাতে এই যে এত লোকজন চলাচল করে, এখানে ব্রিজের কোনো আসলে কেউ আলাপ আলোচনা করে না? ব্রিজ বলে, ব্রিজের কথা আলোচনা করে, ব্রিজ সাহেব বলে টেন্ডার হয়েছে, কাজ ধরবো, হ্যান করবো, তার মানে কইতে কইতে তো পার হইতেছে, দেখি তো হ্যান কাজ তো ধরে নাই, ওইটাছে বলতেছে যে খালি হবি হবি হবি, খালি এই তুলি। ব্রিজটা হওয়া কি জরুরি না? জরুরি মানে ব্রিজটা অতি তরতরি মানে এই জিনিসটা হওয়া দরকার, জনগণের জন্য, যাতায়াতের জন্য তো কষ্ট, নৌকাতে পার করি আমরা, টাকা নেই, এটা ঠিক আছে, তাদের জন্য যায় 10 মিনিট জায়গায় 15 মিনিট 20 মিনিট বসে থাকতে হয় না? তার ওই আর যদি বৃষ্টি হয় যানবাহন পরিমাণ সব চাইতে পারবো, মানুষ যাতায়াতের আর করতে ভালো হবে। এখন আমাদের আমরা টাকা নেই, আমরা কিন্তু আসে একটু আমাদের বসে বসে থাকতে হয়, আমরা ওবার যাইবো আবার আইবো, কখন আসবো কখন চাইবো, এটা তো মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে নিয়ে আসতে হয়, বুঝলেন না? এই তো তার মানে এখানে একটা ব্রিজ হওয়াটা খুব জরুরি। জরুরি। হ্যাঁ। প্রিয় দর্শক, আমি তাহলে আপনাদের একটু জানাই যে ওই পাশে হলো যোগারচর একটি হাট, অর্থাৎ অনেক বড় একটি হাট, অর্থাৎ কাপড়ের জন্য বিখ্যাত একটি বড় একটি হাট, যে হাটটা সপ্তাহে সম্ভবত 2 দিন হয়। 2 দিন এখানে হাজার হাজার লোক এই হাটে, তারা বিভিন্ন দরের বড় বড় পাইকাররা এখান থেকে কাপড় কিনে নিয়ে বিভিন্ন দেশে, দেশের বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে দেয়। অর্থাৎ এখানে যে একটা ব্রিজ হওয়াটা যে খুব জরুরি, আমরা সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হলাম। তবে যেহেতু এখান থেকে হাজার হাজার লোক চলাচল করে, সেখানে ব্রিজটা কেন হচ্ছে না আসলে, এই বিষয়টা নিয়ে আমরা হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তবে সবার সব কিছুর পরে এখানে একটা ব্রিজ হওয়া যে জরুরি, এটা বলার বাহুল্য থাকে না। তাতে আপনি যেখানে যে নৌকাটা পারাপার করেন, টাকা নিচ্ছেন, ঠিক আছে, আপনি কী পরিমাণ ইনকাম মোটামুটি? ওই 5-7000 টাকা দিলি। ডেলি 5-7000 টাকা, এটা তো বেশ চমৎকার একটি। এখানে কি আপনার ই করেন, এটাকে ডাক? হ্যাঁ, সরকারি ঘাট, সরকারি। এটা সরকারি ঘাট? সরকারি। এটা কত টাকাতে ডাক নিতে হয় আপনার? আনছিল 8,20,000 টাকা। কি আনছিল? এটা 1 বছরের জন্য। 1 বছর। 1 বছরের জন্য 8,20,000 টাকা আনছেন, আর অর্থাৎ 1 বছর পর আবার ডাক হবে? আবার ডাক, এই যে আবার 2 তারিখে ডাক, 3 তারিখ, 8 দিন পরে আবার নতুন করে ডাক হচ্ছে। প্রিয় দর্শক, এখানে একটু আর একটু বিষয় ক্লিয়ার করে আপনি, এই হাটটা কিন্তু, এই ঘাটটা হলো একটি সরকারি ঘাট, এখানে একটু ডাক হয়, টেন্ডার হয়, যিনি নৌকার মাঝি তিনি 8,20,000 টাকা টেন্ডার দিয়ে 1 বছরের জন্য নিয়ে আসছিলেন, শেষ পর্যায়ে 1 সপ্তাহ পরে আবার নতুন করে ডাক হবে। সে ডাকটা হতে পারে আরও বেশি, কম হওয়ার তো সুযোগই নাই, সম্ভবত আরও বেশি হবে। যদি এই ডাকটা বেশি হয়, টাকার পরিমাণটা বেশি হয়, তখন টাকা যখন বেশি টাকাতে ডাক দিয়ে নিয়ে আনেন, হাটটা ঘাটটা ডাক দিয়ে নিয়ে আসেন, তখন এই টাকাটা উত্তোলন করেন কীভাবে? আমরা মনে করেন আমরা 4 জন পার্টনার আছি, 4 জন পার্টনার একত্র করে দিয়ে দিয়ে টাঙ্গাল দিয়ে আসে, ওটা দিয়ে আসেন, কিন্তু প্যাসেঞ্জার উপর দিয়ে পারে না করে, যখন যেমন সাপোজ এখন 8,20,000 টাকা আছে, এটা যখন আপনার 15 লাখ টাকা হয় কিংবা 12 লাখ টাকা হয়, তখন ভাড়ার দিকটা আপনি বাড়াবেন না? না, বাড়াই দেখে এখন ভাড়া পারাপারে কত টাকা নিচ্ছেন? 10 টাকা করে নিচ্ছে। এটা যখন আপনার ই হবে, বেশি দিয়ে ডাক দিয়ে নিয়ে আসবে, তখন কি আপনার? না, ভাড়া আর পারবো, 5 বছর পর ভাড়া, 5 বছর মানে ভাড়া বাড়ানোর ক্ষেত্রেও কি আপনাদের একটা নীতিমালা আছে না? আছে আছে, সরকারি একটাই আছে, 5 বছর পর পর মনে করুন যে এটা একটা ভাড়া, একটাই ভাড়া মনে করুন, 5 বছর গেলে আবার বাড়ছে, 5 বছর পরে গেলে আবার বাড়ছে, আবার 5 বছর একটা চলার পরে আবার তার একবার এই ভাড়াই চলবে, এখন লস গেলেও গেলে আর লাভ হইলেও চলে। তার মানে যদি বেশি টেন্ডারে ডাক দিলে বেশি দিয়ে নিয়ে আসেন, তাও আপনার এই ভাড়া দিয়ে চালাই। আপনার নাম কি? আপনি ঘাট দিয়ে কত বছর ধরে চলাচল করেন? আপনার
বাড়ি কোন পাশে? এই পাশে। এখানে কি আসলে একটা ব্রিজ হওয়া দরকার না? পুরো দরকার। বুঝছো না তারা? আমরা হুন্ডা দেবে এসে আমরা হবে এসে। এরকম তো হয়। প্রিয় দর্শক, আসলে সবচেয়ে কত লক্ষ টাকা ডাক হলো সেটা মুখ্য বিষয় না, কত লক্ষ টাকা দিয়ে ইনকাম করলো সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো এখানে একটি ব্রিজের প্রয়োজন। এখানে একটি ব্রিজের প্রয়োজন, যখনই ব্রিজটা হবে তখনই এখানকার অর্থনীতি, যোগাযোগ এবং মানুষের ব্যবসা বাণিজ্যর অনেক হার বেড়ে যাবে এবং মানুষ স্বাচ্ছন্দ্যভাবে এখানটা চলাচল করতে পারে, ব্যবসার ক্ষেত্রে তাদের বিশাল একটা ভূমিকা আসবে। তবে সবার দৃষ্টি এবং প্রশাসনের দৃষ্টি যত দ্রুত সম্ভব এই জোগাড়চর এবং টাঙ্গাইলের, এখানে ডান পাশে হলো গয়লাবাড়ি নন, বাম পাশে হলো দুর্গাপুর ইনন, অর্থাৎ দুর্গাপুর হলো টাঙ্গাইল সদর সাথে যোগাযোগ একটা স্থাপনের একটি রাস্তা, আর জোগাড়চরের এই মাঝখানে যে নদীটা, এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে ওই পাশে যে একটা হাট আছে এবং বঙ্গবন্ধু যমুনা সেতু যাতায়াতের যে রাস্তাটি, সেই হাইওয়ে রাস্তাটি হলো আপনার গয়লাবাড়ি অর্থাৎ ওই পাশে। সেই ক্ষেত্রে সব দিক দিয়ে মিলে এখানে জরুরি ভিত্তিতে একটি ব্রিজ হওয়া দরকার। আমরা প্রশাসনের দৃষ্টি রাখবো যত দ্রুত সম্ভব এখানে একটি ব্রিজ দিয়ে দেশের অর্থনীতি স্বাবলম্বীর চাকা যেন আবারও ঘুরতে পারে, সে দৃষ্টি এবং সে আশা ব্যক্ত রেখে আজকের মতো আমি এখানে শেষ করছি। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।